সালাম আলাইকুম সুপ্রদর্শক চ্যানেল ইউটিউবের ফেসবুক পেজ এবং স্ট্রেট ডায়ালগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজা আহমদ ফয়সল চৌধুরী শুয়ে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকতে চাই। প্রিয় দর্শক, প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমি একবার বেশ আগে টিউলিপ সিদ্দিকিকে নিয়ে কথা বলেছিলাম এবং টিউলিপ সিদ্দিকি না, লেবার লিডার কেয়ার স্টামারকে নিয়ে কথা বলেছিলাম, তাকে একটি পাপ থেকে বের করে দিয়েছিল। এবং আমি সেদিন লেবার পার্টির পরিচয় দিতে গিয়ে আমি টিউলিপ সিদ্দিকির বিষয়টি নিয়ে আসছিলাম যে টিউলিপ সিদ্দিকি হচ্ছেন আপনি কি লেবার পার্টি করেন এবং কেয়ার স্টামার তার স্যার কেয়ার স্টামার হচ্ছেন টিউলিপ সিদ্দিকির নেতা। সেখানে বড় বড় পণ্ডিত এসে আমার সমালোচনা করেছিলেন যে এটি কেন টেনে নিয়ে আসলাম, তো মনে হলো যে আমি মহাভারত শুদ্ধ করে ফেলেছি পরিচয় দিতে গিয়ে। যাই, আজকে আর ওই পরিচয়ে যাচ্ছি না প্রিয় দর্শক, আজকে টিউলিপ সিদ্দিকিকে অভিনন্দন জানাতে চাই। তিনি তার এলাকায়, তার কনস্টিটিউয়েন্সি যেটি সংসদীয় এলাকা হ্যামস্টেড এবং কিলবার্নের, একজন ব্রিটিশ ইরানি বন্দির ব্যাপারে তিনি ক্যাম্পেইন করেছিলেন এবং শেষ পর্যন্ত ব্রিটিশ ইরানি মহিলা নাজনিন জাগারি তিনি মুক্তি পেয়েছেন এবং তিনি লন্ডনে তার স্বামীর সাথে, তার মেয়ের সাথে মিলিত হবেন। এবং এটি নিয়ে তুল কালাম কাণ্ড করছে প্রিয় দর্শক। মিসেস জাগারি স্বামী হচ্ছেন র্যাডক্লিফ, তিনি গত 6 বছর থেকে ইরানে বন্দী ছিলেন, তাকে 2016 সালে গ্রেফতার করা হয়েছিল প্রিয় দর্শক। এবং মিসেস নাজনিন জাগারি তিনি ইরান সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে অভিযোগে অভিযুক্ত ছিলেন, অবশ্য তিনি সেটি অস্বীকার করেছিলেন। সেটাই, আরও অনেককে গ্রেফতার করা হয়েছে। আমি যে বিষয়টি এখানে বলতে চাই, টিউলিপ হাউস অফ পার্লামেন্টের মেম্বার এমপি, তিনি ইরান সরকারের ব্যাপারে, ইরান সরকারের বিরুদ্ধে তিনি ক্যাম্পেইন করেছেন। আমি তাকে একটি বিষয় অনুরোধ করতে চাই যে টিউলি আপনি যেটি করেছেন নাজনীনের জন্য, নাজনীনের পরিবার এবং এই সমাজ আপনাকে মনে রাখবে, নাজনীনের পরিবার আপনার কাছে ঋণী। নাজনীনের স্বামীর সাথে আপনি দেখা করেছেন, আপনি টুইট করেছেন, আপনি একটি টুইটও আমি পড়েছি। সে যাই, এখন কথা হচ্ছে যেটি সেটি হলো যে নাজনীনকে গ্রেফতার করেছিল 6 বছর আগে ইরানিয়ান সরকার। আপনার খালা, আজকের যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি যাদেরকে গুম করেছেন, সাথে আপনার চাচাও জড়িত তারেক সিদ্দিকী সাহেব, আপনি কিছু করতে পারেন না টিউলিপ। আপনি এমপি হওয়ার পরে একটি অনুষ্ঠানে আপনি বলেছিলেন যে আপনি সিলেটের মানুষের কাছে কৃতজ্ঞ, আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, অনুরোধ করতে চাই, আপনি যদি ইলিয়াস আলী হচ্ছেন সিলেটের মানুষ, তিনি সিলেটের বিশ্বনাথ বালাগঞ্জে তার এলাকা, বিশ্বনাথে তার বাড়ি তবে সংসদীয় এলাকা, তিনি নিখোঁজ অনেকদিন থেকে, ইলিয়াস আলীর স্ত্রী আপনার খালার কাছে গিয়েছিলেন, ধর্ণা দিয়েছিলেন, কাজ হয়নি, লাভ হয়নি, তিনি জীবিত আছেন না মরে গেছেন তাও আমরা জানি না, ইলিয়াস আলী সহ যাদেরকে আপনার খালা
আপনার খালা সরকারের সময়ে যারা গুম হয়েছেন, আপনি একটি ক্যাম্পেইন লঞ্চ করেন টিউলিপ, যে তাদেরকে মুক্তি দিতে হবে, আমি আছি আপনার সাথে। আপনি যদি ক্যাম্পেইন লঞ্চ করেন, আপনি আমাকে বললেন আমি আপনার সাথে ক্যাম্পেইনে অংশগ্রহণ করব। আমি চাই ইলিয়াস আলী সহ যাদেরকে বাংলাদেশে গুম করা হয়েছে, তারা তাদের পরিবারের সাথে ইরানি ব্রিটিশ ইরানি নাজনিনের মতো যাতে তারা তাদের পরিবারের সাথে মিলিত হতে পারে, সেই ব্যবস্থা করতে পারেন কিনা টিউলিপ আপনি দেখুন। কারণ বাংলাদেশে অনেক গুম হয়েছে এবং সেটার জন্য দায়ী শুধু আপনার খালা না, আপনার চাচাও, আপনার চাচা তারেক সিদ্দিকী সাহেব অনেক কিছু করেছেন বাংলাদেশে। আমি ব্যক্তিগতভাবে আপনাকে অনুরোধ করতে চাই, যেহেতু আপনি মিসেস জাগারি রেডক্লিফের ব্যাপারে আপনি কথা বলেছেন, আমি আশা করব আপনি বাংলাদেশে সিলেটের ইলিয়াস আলী সহ বাংলাদেশে যারা গুম হয়েছে তাদের ব্যাপারে আপনি ক্যাম্পেইন লঞ্চ করবেন, আপনি কথা বলবেন। আপনাকে অবশ্য সাংবাদিক ধরেছিল, মীর কাসেমের ছেলের ব্যাপারে না কার ব্যাপারে, তখন আপনি মানে সাংবাদিক যখন জিজ্ঞেস করেছিল, আপনি যে আপনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এবং বলেছিলেন সে কি আপনার কনস্টিটিউয়েন্সির। আমি আপনি হয়তো বলবেন ইলিয়াস আলী আপনার কনস্টিটিউয়েন্সির না, কিন্তু ইলিয়াস আলী তো সিলেটের এবং আপনার নির্বাচনে সিলেটের প্রচুর মানুষ কাজ করে, তো আপনি দয়া করে যদি পারেন আপনি একটি ক্যাম্পেইন লঞ্চ করেন এবং ইলিয়াস আলীকে মুক্তি দেওয়ার জন্য আপনার খালাকে আপনি বলেন প্লিজ, তাতে সিলেটের মানুষ আপনার প্রতিনিধি থাকবে, আপনাকে স্মরণ করবে অনেক দিন, আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে ঋণী থাকব। প্রিয় দর্শক, আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন, আপনারাও টিউলিপ সিদ্দিকীকে আপনারা ইমেইল করতে পারেন, ওনাকে রিকোয়েস্ট করতে পারেন যে ইলিয়াস আলী সহ বাংলাদেশে যারা গুম হয়েছে তাদের ব্যাপারে তিনি একটি ক্যাম্পেইন লঞ্চ করবেন আমরা আশা রাখি। প্রিয় দর্শক, আমার এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে অসন্তোষ দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, টিউলিপ আপনার জন্য শুভকামনা, এবং আপনি যে ব্রিটিশ ইরানি বন্দী মিসেস জাগারি রেডক্লিফকে ছাড়িয়ে এনেছেন তার জন্য আপনাকে, আপনি ছাড়িয়ে এনেছেন কি আপনি ক্যাম্পেইন করেছেন, সরকার সেটি বর্তমান সরকার কনজারভেটিভ পার্টি সরকার, বরিস জনসনের ফরেন সেক্রেটারি, এবং সর্বোপরি যদি রাশিয়ার এই সমস্যা না হতো তাহলে হয়তো এই নাজনিন জাগারি হয়তো এখনও থাকতেন, এখন হয়তো তেলের জন্য ছাড়ে সরকারের ব্রিটিশ সরকারের কি হয়েছে, সম্পর্কের উন্নতি হয়েছে, সে বিষয়ে কথা বলতে চাই না। তবে আপনি দয়া করে আপনি ইলিয়াস আলী সহ বাংলাদেশে যারা গুম হয়েছেন তাদের ব্যাপারে আপনি একটি ক্যাম্পেইন লঞ্চ করেন, যাতে আপনাকে মনে রাখবে, পৃথিবী মনে রাখবে আপনাকে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে অসন্তোষ দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।